প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে জব স্কুল বিলি ইউটিউব চ্যানেলে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আরও একটি নতুন খবর দেখার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকাটি বলছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে ধোয়াশা তৈরি অধিদপ্তরের খবরের বিস্তারিত আমরা জানবো তার আগে আপনার কাছে অনুরোধ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী নিউজ পাওয়ার জন্য তো চলুন শুরু করি আজকের নিউজে কি রয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে ধোঁয়াশা তৈরি অধিদপ্তরের আগামী বাইশে এপ্রিল থেকে সারা দেশে একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই নিয়োগ পরীক্ষা নিয়ে ধোয়াশা তৈরি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই নিয়োগ সংক্রান্ত তথ্য নেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ডিপিই থেকে জানা গেছে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা জেলা পর্যায়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে দেশের একষট্টি জেলায় এ পরীক্ষা আয়োজন করা হবে আগামী বাইশে এপ্রিল পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ঠিক কয়টি ধাপে এ পরীক্ষা নেওয়া হবে এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি চলতি সপ্তাহে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করে নির্দেশনা জারি হতে পারে বর্তমানে কেন্দ্র নির্বাচনের কাজ করা হচ্ছে ডিপি সূত্র জানিয়েছে আগামী বাইশে এপ্রিল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হচ্ছে দেশের একষট্টি জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে পার্বত্য তিন জেলায় নীতিমালা অনুযায়ী জেলা পরিষদের তত্ত্বাবধানে হবে এ পরীক্ষার আয়োজন এছাড়া যেসব জেলা এলাকায় প্রার্থীর সংখ্যা বেশি সেখানে দুই ধাপে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে এ নিয়ে সম্প্রতি জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ডিপি মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসরুল আলম ভার্চুয়াল সভা করে এসব সিদ্ধান্তর কথা জানিয়েছেন তবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে স্বয়ং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে কোন পদ্ধতিতে পরীক্ষা আয়োজন করা হবে কবে থেকে কয়টি ধাপে কতটি কেন্দ্রে পরীক্ষা হবে সে বিষয়ে কিছুই জানে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম সোমবার চার এপ্রিল নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি জাগ নিউজকে বলেন শিক্ষক নিয়োগ বিষয়ে অধিদপ্তর থেকে কোনো তথ্য দেওয়া হচ্ছে না এ সংক্রান্ত একটি কমিটি রয়েছে মহাপরিচালকের সমন্বয়ে তারা সিদ্ধান্ত নেবে এখানে আমাদের কিছু নেই আগামী বাইশে এপ্রিল থেকে শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর এ বিষয়ে জানতে চাইলে সচিব বলেন এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই অধিদপ্তর থেকে জানালে আমরা জানতে পারবো নতুবা জানার কোনো সুযোগ নেই রোজার মধ্যে নিয়োগ পরীক্ষার আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন গত দুই বছর ধরে নিয়োগ পরীক্ষা ঝুলে থাকায় তা দ্রুত শেষ করতে অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে এ প্রক্রিয়া শুরু হয়েছে আগামী ছয় মাসের মধ্যে সব প্রক্রিয়া শেষ শেষে যোগ্য প্রার্থীদের যোগদান করানো হবে বলেও জানান তিনি তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডিপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান আগামী বাইশে এপ্রিল থেকে লিখিত পরীক্ষা শুরু করা হবে পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে প্রার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বর্তমান কেন্দ্রে নির্বাচনের কাজ করা হচ্ছে আগামী দুই তিন দিনের মধ্যে অধিদপ্তর থেকে নির্দেশনা জারি করা হবে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পদে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দু সালের বিশ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ কিন্তু করোনা মহামারীর কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এর মধ্যে অবসরজনিত কারণে এর বাইরে আরও দশ হাজারের বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয় এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দেয় এ সমস্যা সমাধানের মন্ত্রণালয়ের আগের বিজ্ঞপ্তি শূন্যপদ ও বিজ্ঞপ্তির পরের শূন্যপদ মিলে প্রায় পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দু সালে পঁচিশ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয় এতে তেরো লাখ নয় হাজার চারশো একষট্টি জন প্রার্থী আবেদন করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা বিভাগে দুই লাখ চল্লিশ হাজার ছয়শো উনিশটি এবং রাজশাহীতে দুই লাখ দশ হাজার চারশো ত্রিশটি চট্টগ্রামে এক লাখ নিরানব্বই হাজার দুশো ছত্রিশটি রংপুর বিভাগে এক লাখ ছিয়ানব্বই হাজার একশো ছেষট্টিটি খুলনায় এক লাখ আটাত্তর হাজার আটশো তিনটি ময়মনসিংহে এক লাখ বারো হাজার দুশো ছাপ্পান্নটি বরিশালে এক লাখ নয় হাজার চারশো তিনশো তেতাল্লিশ চুয়াল্লিশটি এবং সিলেটে বিভাগে বাষট্টি হাজার ছয়শো সাতটি আবেদন জমা পড়েছে প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদটি দেখার জন্য এবং আপনি ধরে নিতে পারেন যে বাইশে এপ্রিল পরীক্ষা হতে পারে এবং হওয়ার সম্ভাবনাও রয়েছে তাই আপনার এই শেষ সময়ের প্রস্তুতিটিকে আরও এক ধাপে এগিয়ে নিতে এবং সুন্দরভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের চ্যানেলে রয়েছে আপনাদের জন্য ক্র্যাশ কোর্স এবং মডেল টেস্ট ভিডিও আশা করি সকল ভিডিওগুলো আপনারা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সবসময় প্রিয়